নগরের ফতেঙ্গা থানাধীন হালফার এলাহার টিএসপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বুধবার দুপুর দুইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় অনুত সাতাশ খান বাড়িঘর ও দোয়ান ফরিদা গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের তুন এই আগুনের সূত্রপাত ওই খবর পাই এনে ইপিজেড ফায়ার সার্ভিসের তিন ইউনিট আইনে আগুন নিয়ন্ত্রণত হাম শুরু করে। এ ব্যাপারে ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট ইনচার্জ শেখ সৈয়দ আহমদ সি প্লাসের হইয়ে পরিস্থিতির মধ্যে আপনার এখানে যেটা দেখা যাচ্ছে এটা একটা পাঁচ সিটের একটা ডাক্তারের দোকান একটা রিচার্জের দোকান আর বাকি 20-22টা হলো কাঁচা ঘর ছোট বস্তি থেকে ব্যস্ততা না হোটেল আছে একটা এ ব্যাপারে 40 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাস আব্দুল বারেক সি প্লাসের হইয়ে প্রথমে আর একজন মহিলা যে দেখিলে আগুন লাগছে দূরে বাড়িলাম, বাড়ানোর পরে আমি বিদ্যুৎ উন্মিতে ফোন দিলাম, তা নাই আবার ফায়ার সার্ভিস বিভাগের যেটা কমান্ডার আছে জসিম আমার বাইকনা ওর সাথে সাথে 5-6টা গাড়ি ফাটাইলো আমাদের এখানে সিংসং থেকে যে সহযোগিতা করছে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে পানি দেওয়ার কারণে আর আর এলাকার মানুষ একসাথে ফায়ার সার্ভিস হলে একসাথে আগুন নিবারণ নেই যে সহযোগিতা ভাইকে এলাকার মানুষের আমি ধন্যবাদ জানাই। Dex News C+ TV.